নিশ্চয় শিকার থেকে ক্লান্ত হয়ে ফিরলে। না বাবা, সামান্য শিকার করে ক্লান্ত হয়ে যাব তেমন দুর্বল আমি নই। কেন বাবা, কিছু বলবে? হ্যাঁ, কথাটা কদিন ধরেই বলতে চাচ্ছি, কিন্তু বারবার তোমাকে ব্যস্ত দেখছি। আমি ব্যস্ত থাকতেই পছন্দ করি। দ্যাটস গুড। জমিদারি প্রথা এখন আর নেই, কিন্তু বাপদাদার রেখে যাওয়া সম্পত্তি আমাদের প্রচুর, শহরের চেয়ে এখানেই বেশি। সব কিছুর দায়িত্ব তোমাকেই নিতে হবে। আমি তো না বলিনি। কিন্তু সেজন্য বেটা তোমাকে সংসার ধর্মে মন দিতে হবে। তাহলে বিয়ে করেছিলে কেন? তোমাকে বিয়ে করে আমি ভুল করেছি। আমাকে বিদায় করে দাও, তোমার এই মহলে থেকে আমি হাঁপিয়ে উঠেছি। তোমাকে বিয়ে করতে হবে, বউ ঘরে তুলতে হবে। তাহলে তুমি কি করতে চাও? তোমার এই সংসার ছেড়ে আমি চলে যেতে চাই। খবরদার, আর যদি ওই কথা মুখে আনবে আমি তোমাকে খুন করে ফেলবো। না বাবা না, আমি বিয়ে করতে পারবো না, কোনোদিন না, কোনোদিন না। রবিন, রবিন, রবিন! রবিন, তুমি আমার কথার জবাব দাওনি, আমি তোমার জবাবের অপেক্ষায় আছি। জবাব আমি দিয়েছি। দাঁড়াও রবিন, আমি জানতে চাই বিয়ের প্রতি কেন তোমার অনীহা। দেখো বাবা, সারা জীবন ধরে তুমি যে ক্লানি বহন করেছো, যে প্রতারণা তুমি সহ্য করেছো, তা আমি পারবো না। আই হেট ওমেন, করতে পারি না, আমি ঘৃণা করি। আমার পক্ষে সংসার ধর্ম পালন করা সম্ভব নয়। কিন্তু এইভাবে তো জীবন কাটে না রবিন, তাছাড়া সবাই তো একরকম হয় না। কে কিরকম আমি তা জানতে চাই না বাবা, আমি শুধু জানি নারী মমতাময়ী হতে পারে না, আর তাই যদি হতো তবে আমার মা, আমার মা আমাকে ফেলে আত্মহত্যা করতে পারত না। রবিন, তোমার মা আমার দুর্ভাগ্য ছিল, আমার সংসার জীবনটাই হয়তো অভিশপ্ত ছিল, তাই বলে সবাই তো একরকম হয় না। প্লিজ বাবা, আমাকে বোঝাবার চেষ্টা করো না যে নারী জাতকে আমি ঘৃণা করি, তাদের কাউকে জীবন সঙ্গিনী করা আমার পক্ষে সম্ভব নয়। দাঁড়াও রবিন, তোমাকে কিছুই করতে হবে না, তুমি শুধু আমার সম্মান রক্ষা করবে। তুমি তুমি আমার একমাত্র ছেলে, চৌধুরী বংশের বংশপ্রদীপ। আমি আমি তোমার হাত ধরছি বাবা, সবাই জানে বাড়িতে বউটি কেনা, এই অপবাদ থেকে আমাকে রেহাই দাও, অন্তত আমার সম্মান রক্ষা করতে বিয়েতে রাজি হয়ে যাও। বেশ, তাতে যদি তোমার সম্মান রক্ষা হয় তুমি তাই করো, তবে একটা কথা স্পষ্ট জেনে রাখো বাবা, তার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। বড়বাবু, ম্যানেজার, আমাদের রবিন বিয়েতে রাজি হয়েছে। আমি সব শুনেছি বড়বাবু, আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আমার খোঁজে এমন মেয়ে আছে যাকে একবার ঘরে তুলতে পারলে ছোট হুজিরের ঘেন্না রোগ সম্পূর্ণ সেরে যাবে। সুখ নেই।
পাহাড়ে কি জ্বালা তুমি সারাক্ষণ বুঝি না করি কি এখন সামনের মেয়েটাই সাগরী সাগরীকা কেমন পছন্দ হয়েছে ম্যানেজার তুমি বিয়ের ব্যবস্থা করো কি বলছেন আপনি এ তো পরম সৌভাগ্যের কথা আমার ভাগ্নি সাগরীকা জমিদার বাড়ির পুত্রবধূ হবে এর চেয়ে আর আনন্দের কি হতে পারে আমি রাজি আমি রাজি আমি রাজি হুজুর ওই মেয়েটাকে নিয়ে এসেছে ও
ওই কুলোটা তোর বউ ছিল হুজুর, এখন আর নেই। ওকে নিয়ে যাতে শাস্তি দিবি বলেছিলি তাই না? জি হুজুর। ওখানে শুয়ে শক্ত করে বাঁধ হারামজাদিকে, এটাই আমার শেষ বিচার। তোর বউকে খুন করলে এই সন্তান মাতৃহারা হয়ে যাবে ফরিদ। যা, তোর বউকে ঘরে নিয়ে যা, ওর শাস্তি যা হবার হয়ে গেছে। যা। রবিন, আজ তোমার বাসর রাত, বিয়ের প্রথম রাত্রি অন্তত। তুমি বোধ হয় ভুলে গেছো, আমি শুধু তোমার মান আরে বাড়ির মর্যাদা রাখার জন্যই বিয়েতে মত দিয়েছিলাম, স্ত্রীর সান্নিধ্যে সময় কাটাবার জন্য নয়। রবিন, সবকিছুর একটা সীমা আছে। একজন নববধূ তার স্বামীর জন্য অপেক্ষা করবে, এটা তার অপরাধ নয়। অন্তত মানুষ ভেবে দুটো কথা বলতে পারো তার সঙ্গে। ঘন্টার পর ঘন্টা যে নিষ্পাপ মেয়েটি তোমার ঘরে তোমার পথ চেয়ে বসে আছে, সে তোমার কাছে তো কোনো অন্যায় করেনি। কোথায় বসে আছে? তোমার ঘরে, কারণ ওটা তার বাসর ঘর। আমি ওকে এক্ষুনি বের করে দিচ্ছি, যাস নাও। রবিন, 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 এই মেয়ে এত সুন্দর, এত নিষ্পাপ, এত অপূর্ব, কোনো মেয়ে এমন সুন্দর কি করে হয়? কি করে কোনো মেয়ে আমাকে এমন করে কাছে টানবে? কি করে সম্ভব? দেখে দেখে দুষ্টু চোখে চেয়ে থেকে, মিষ্টি মুখটা দেখে দেখে দুষ্টু চোখে চেয়ে থেকে, সারাটা জীবন আমার যাক কেটে যা, সুখের সময়টা হাত থেমে থা।
আমার হৃদয়ে। তুমি শুধু তুমি, তুমি বিনায় জীবন ধুধু মরুভূমি। কিন্তু সাগরিকা, তুমি আমার স্ত্রী। আপনি আমাকে দয়া করুন, আমাকে দয়া করুন। আপনি আপনি আমাকে স্পর্শ করবেন না, আমাকে স্পর্শ করবেন না, তাহলে তাহলে আমি আত্মহত্যা করব। ঠিক আছে ঠিক আছে, তোমার কথা আমি রাখবো। তুমি নিজ থেকে যতদিন না ডাকবে আমি তোমার কাছে আসবো না, আমি তোমার কাছে আসবো না, তোমাকে স্পর্শও করবো না। আমি তোমাকে ভালোবেসে স্ত্রী মেনে নিয়েছি, এটাই বড় কথা। তাই আজ থেকে এই ঘরটাই হবে তোমার পৃথিবী। এই চার দেয়ালের বাইরে কোথাও যাবে না তুমি। আর একটা কথা মনে রেখো, তোমার পৃথিবীতে একটাই মানুষ থাকবে, সে এই রবিন। আজ আমি তোমার উপর অত্যন্ত খুশি রবিন। বাবা, বৌমাকে স্ত্রী রূপে গ্রহণ করে তুমি এই বাড়ির সম্মান বাড়িয়ে দিয়েছো। বৌমার জন্য আমার আশীর্বাদ থাকবে, তোমাদের জীবন সুন্দর হোক, এটাই আমার চাওয়া, আর আর কিছু নাই রবিন। বাবা, এই সময় তোমার যাওয়াটা মনে হয় ঠিক হচ্ছে না। যেদিন তুমি সংসার পেতে সমস্ত দায়িত্ব নেবে সেদিন আমি পৃথিবী ভ্রমণে বেরোব, এটা এটা আমার অনেক দিনের পরিকল্পনা। কিন্তু কোনো কিন্তু নয়। চলি বৌমা, এক বছর পর ফিরে এসে যেন তোমার কুল পূর্ণ দেখতে পাই। টেক কেয়ার মাই সন, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ। এই প্রথম কারোর জন্য আজ আমি নিজে পছন্দ করে এনেছি, যখন যেটা ভালো লাগবে পরবে, ভালো না লাগলে ফেলে দেবে। এই দেখো, নাও পড়ো।
পড়ো, আমার সামনে পড়ো, আমি তোমাকে দেখবো সাগরিকা, দেখে দেখে মুক্ত হব। এত শাড়ি কেন কেন এনেছেন আপনি? বলেছি তো ভালোবাসি তোমাকে, আই লাভ ইউ। শুধু শাড়ি কেন বলে দেখো, গোটা বিশ্ব নিয়ে আসবো তোমার জন্য। বলো কি চাও? না না কিছু চাই না আমি, আমার কিছু লাগবে না। তাহলে পরো? পরে পরে পরবো, এখন থাক না। বুঝেছি, পছন্দ হয়নি তোমার। বেশ তো, তুমি নিজের মুখে বলো কি চাও, যেমনটি চাইবে তেমনটি এনে দেব। না না সব সব ঠিক আছে। কিচ্ছু ঠিক নেই, কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু পছন্দ হয়নি তোমার। বলো কি পেলে সুখী হবে তুমি, বলো। আমি তোমাকে সুখী দেখতে চাই, তোমার মুখে হাসি দেখতে চাই। জীবনে প্রথম কোন মানুষকে ভালোবেসেছি, কি পেলে তুমি স্বাভাবিক হবে, কিসে তুমি আমাকে ভালোবাসবে, কি কি দিয়ে তোমার মন জয় করতে পারবো, বলো। ঠিক আছে ঠিক আছে, কেতনা বকবো না তোমাকে, তবে আমি দেখবো সাগরিকা তোমাকে সুখী করতে কি লাগে, কতদিন লাগে তোমার ভালোবাসা পেতে, দেখবো। আপনি কি বাইরে যাচ্ছেন ছোটবাবু? কেন? আজ খলিপাড়া সুরুজের মেয়ের বিয়ে, জমিদার বাড়ি থেকে আশীর্বাদের রেওয়াজ তো পুরনো, বড়বাবু নেই তাই ওরা আপনাকে নিতে এসেছে আশীর্বাদ নেবার জন্য। সালাম ছোট হুজুর। দেখো সুরুজ মিয়া, আমি এ যুগের লোক, পুরনো রীতিরেওয়াজ আমি বিশ্বাস করি না। আমার বাপ দাদা সহ পূর্বপুরুষ কি ছিল কি করেছে ওসব ঘাটতে চাই না। তোমার মেয়ে বিয়ে দিবে দাও, আমি কোনো আউলিয়া দরবেশ নই যে আমার আশীর্বাদ ছাড়া বিয়ে হবে না। কিন্তু হুজুর, আশীর্বাদের চেয়ে এটা বেশি প্রয়োজন তোমার, নাও ধরো ধুমধাম করে মেয়ের বিয়ে দাও। বড় বাড়ির আশীর্বাদের চেয়ে টাকা তো বড় না হেলু ভাই, একটা কিছু উপায় বের করো হেলু ভাই, বৌরানি তো আছে। বৌরানি? বৌরানি কি করবে? কাউকে ভেতরে পাঠিয়ে যদি বৌরানিকে রাজি করানো যায়। আমি আমি গিয়ে কি করব বলো? তুমি তো জানো মা, চৌধুরী বাড়ির বড়বাবু আশীর্বাদ না করলে বিয়ে সিদ্ধ হয় না। কি বড়বাবু নেই, ছোটবাবু এসব বিশ্বাস করেন না। তবে কি ঝর্ণার বিয়ে হবে না মা? না 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 চাচি, ঝর্ণার বিয়ে হবে। ঝর্ণা আমার ছোটবেলার খেলার সাথী, এই তো সেদিনও কত ডুবসাঁতার কেটেছি আমরা, আমার কারণে ঝর্ণার বিয়ে বন্ধ হয়ে যাবে। না না তা হতে পারে না, আমি আমি ঝর্ণার বিয়েতে যাব চাচি। আপনি আপনি কখন এসেছেন? কোথায় গিয়েছিলে? আমি আমি ওই তো ঝর্ণা আছে না, ঝর্ণার বিয়ে, ঝর্ণার বিয়েতে গিয়েছিলাম। সবাই এত করে ধরল, বলল আশীর্বাদ করতে হবে। তাই ওই বিয়ে বাড়ির ভিড়ে অনেক অনেক চোখের সামনে তোমাকে যেতে হয়েছে। জি। চৌধুরী বাড়ির পুত্রবধূ আবার মর্যাদা রক্ষা করেছ, আমি তোমার সব কথা মেনে নিয়েছি তাই না সাগরিকা? তোমাকে স্পর্শ করতে নিষেধ করেছ, করিনি, মন চেয়েছে তোমাকে জড়িয়ে ধরে আদরে আদরে ফড়িয়ে দিই, পারিনি, তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবার সাধ মাটি চাপা দিয়েছি, তবু তোমার কথা রেখেছি তাই না? কেন বাইরে গিয়েছিলে?
কেন? আমি মানুষ না, আমি মানুষ না, মানুষ থাকবো কি করে? সেই শিশু বয়স থেকে মা আর বাবার মধ্যে শুধু যুদ্ধই দেখেছি। তারপর 7 বছর বয়সে আমার সেই মা আমাকে একা করে চলে গেলেন, আত্মহত্যা করলেন তিনি। তারপর বাবা আরেকটা মানি আসলেন আমার জন্য। সমাজের ক্ষুধার্ত পুরুষগুলোর চোখ দেখে দেখে গন্ধ হয়ে গেছে ভেতরটা আমার। জানোয়ারটা জেগে উঠে, সেখানে কি করব আমি? তুমি আমাকে মাফ করে দাও সাগরিকা, আমার ভেতরের পশুটাকে কেউ যদি মারতে পারত। না না সাগরিকা, কাঁদে না, কেঁদো না, খুব খুব ব্যথা হচ্ছে তাই না? দেখি দেখি কোথায় লেগেছে। ও মাই গড, কি করেছি আমি? কিন্তু আমি তো স্পর্শ করতে পারবো না, আমাকে অনুমতি দাও প্লিজ, মলমটা লাগাই। শুয়ে পড়ো, শুয়ে পড়ো প্লিজ। আই এম সরি, আমি জানি তোমার এখানে ভালো লাগছে না। তুমি সেরে উঠলেই আমরা আমাদের শহরের বাড়িতে ঘুরে আসব। এসো, এসো। এটা তোমার ঘর, পছন্দ হয়েছে? ঘর না বলে বলতে পারো আজ থেকে এটাই তোমার নতুন পৃথিবী। সব আছে, সব আছে এখানে, আরো যা চাইবে এই ইন্টারকম ফোনে হুকুম মাত্র হাজির হয়ে যাবে। কোনো কারণেই তোমাকে এর বাইরে যেতে হবে না, আমি তোমাকে বাইরে নিয়ে যাব। আমার সাথে তুমি ঘুরবে, বেড়াবে, যেখানে খুশি যাবে, আমি নিয়ে যাব। ওই যে ওটা, ওটা আমার ঘর, এসো এদিকে। অবাক লাগছে তাই না? তোমার ঘরে সব আছে, আমার ঘরে কিচ্ছু নেই। আমার কোনো কিছুরই দরকার নেই সাগরিকা, তুমি তো আমারই আছো। এসো, আজ না হয় কাল, না হয় পরশু,
একদিন তো তাই হবে সাগরিকা, হবে না? আমি ক্লান্ত, একটু বিশ্রাম। অফকোর্স, তুমি বিশ্রাম নেবে, আরাম করবে, ওকে? এখানে কেউ তোমাকে ডিস্টার্ব করবে না, যাও আরাম করো, আমি চলি। La 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 la
কারণ উতলা উতলা হয়েছে আমার 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 এ মনটাই আমার 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 এ মনটাই আমার এতে চোখে এ বুকে প্রাণে আমার তোমার তোমার ঠিকানা তোমার 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 ঠিকানা তোমার আমি বুঝতে পারছি না জিএম, আমাদের এক্সপোর্টের মাল সময় মতো রেডি হচ্ছে না কেন? তাছাড়া কাজের মানও উন্নত না স্যার। গার্মেন্টসের কাজ পুরুষ লোক দিয়ে ভালো হয় না, আমাদের গার্মেন্টসে মহিলা শ্রমিক নিয়োগ করা দরকার। মেয়ে লোক দিয়ে ব্যবসা করবো না আমি। মিস্টার আকরাম, কালি পত্রিকায় অ্যাড দিয়ে দিবেন, আই ওয়ান্ট টু সেল ইট উইদিন 7 days। জি স্যার। কিন্তু স্যার এতগুলো শ্রমিক, কেউ বেকার হবে না। টি স্টেটে পাঠাও, চামড়ার ফ্যাক্টরিতে পাঠাও, কাজে লাগাও সবাইকে। এসো এসো সাগরিকা, মজার খেলা শেখাবো তোমাকে। এগুলো কি জানো? পয়েন্ট পিঞ্চিং গেম। আফ্রিকাতে যখন ছিলাম আমি তখন শিখেছিলাম। আরে কিছুই হবে না, চোখে মুখে লাগবে ভাবছো? প্রশ্নই ওঠে না। বিকজ আই লাভ ইউ সাগরিকা। নিশ্চিন্ত ওটা মাথায় রেখে দাঁড়াও, সাহস করো, কাম অন। আপেল না থাকলে কিন্তু কপাল ফুটো হয়ে যাবে। এই একটুও নড়বে না কিন্তু। দেখেছো দেখেছো আমার ভালোবাসার শক্তি? বিশ্বাস হয় আমি তোমাকে ভালোবাসি? আমি জানি তুমিও আমাকে ভালোবাসো, প্রমাণ করে দিচ্ছি। নাও ধরো, তুমি মারবে, আপেল আমার মাথায় থাকবে। তুমি পারবে আমি জানি, না পারলে আমার চোখ ফুটো হয়ে যাবে। যাক, তোমার কিসের ভয়? নাও নাও, মারো করো নিশানা, মারো। দেখেছো, প্রমাণ হয়ে গেল তুমিও আমাকে ভালোবাসো, তোমার মনে আমার জন্য জায়গা আছে। চোখ খোলো সাগরিকা, তা না হলে তোমার তীর আমাকে অন্ধ করে দিত। কোথাও বেরোচ্ছেন স্যার? হ্যাঁ, তোমাদের ম্যাডামকে নিয়ে আজ সমস্ত শহর ঘুরবো। জি স্যার। তুমি স্পিডবোটটা অ্যারেঞ্জ করে রেখো। জি। বিকালে ওদিকটাও যাব। ঠিক আছে স্যার। স্যার, আজ কিন্তু ম্যাডামের সাজগোজটা খুব আকর্ষণীয় হয়েছে। কি বললে তুমি? ইয়ে মানে কিছু না স্যার, ম্যাডামকে খুব সুন্দর লাগছিল তাই। যাও, তুমি ভিতরে যাও। তুই আমার স্ত্রীর রূপ দেখেছিস, সুন্দর বলিস আমার বউকে? মেয়ে লোক দেখলেই চোখ দিয়ে গিলে খেতে চাস তোরা? আমাকে মাফ করে দিন স্যার। স্যার,
I will kill you. মেরে ফেলব তোকে আমি। এক জোড়া নষ্ট চোখ কমিয়ে দেব এই পৃথিবীর বুক থেকে। I will kill you. ওদিকে নয়, এদিকে। লোকটা যদি মরে গিয়ে থাকে অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দিতে হবে। দেখুন ওকে। ফিনিশ ধরুন। এর সাথে কি করে ঘর করবো? একজন খুনির সাথে, একজন খুনির সাথে কি করে থাকবো? কি করে বাঁচবো? কি করে? ও কি করে? কি করে? সাগরিকা, চলো সাগরিকা, চলো। লাস্ট টাইম এখনো শেষ হয়নি, চলো। আমার ভয়। রিল্যাক্স, লেটস গো। Come on! কেন তাকায়, কেন তাকায় সবাই তোমার দিকে? কেন? সেটাও কি আমার দোষ বলো? কেন? ওহ মাই গড, দেখে সবাই তোমার মুখে রূপ সৌন্দর্য। আমার ভালোবাসাকে আমি কারো চোখে লোভ হতে দেব না, কোনোদিন না, কোনোদিন না। এখান থেকে চলে যাওয়া। কোথায় যাব মামা? শহরে যাবি? শহরে? শহরে কি নতুন জীবন শুরু করবি মামা? অ্যাক্সিডেন্টে ওই সাগরিকা মরে গেছে।
তুই আর এক সাগরিকা। তবে একটা কথা বলে রাখিস, নতুন জীবনের কোথাও পুরনো জীবনে এতটুকু আঁচল আছে দিস না। শুরু হইব অশান্তি অশান্তি অশান্তি। আপনাদের ভিড় দেখিয়া বুঝতে পারতাছি শহরে কি পরিমাণ চোর বদমাশ লুচ্চা বাড়ছে, কিন্তু সেই পরিমাণে কবিরাজ নাই, আমি একলা কত সামাল দেব। তাই সিদ্ধান্ত নিছি বালু পড়া দেব, আমি কত বাতি চালান দেব, আমি কাসারুরা সেই পরিমাণ বাতি তৈরি করতে পারে না, কিন্তু আমাকে বালির অভাব নাই। বন্যা আমাকে নিয়ামতের মতো বালু দিয়ে গেছে, সুতরাং বালু পড়াই ভালো। হুম, শোনা বালুর কণা, চোরের কানে মন্ত্র শোনা, গুলি 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 গুলি। সবাই চলে যান, যার যা চোরের দিকে বালুর কণা ছুঁইতে গেছে, রাস্তাঘাটে গুলি খেয়ে যেটা মরবো মনে করবেন সেইটাই চোর চোরটা ছিল। যার যা চুরি গেছে মাফ করে দিয়েন, অঞ্জান ওই দেখুন করোনা গলে বাঙালি জায়গা। আরে ভাই বোনেরা ফিরে থাকান, ফিরে আসেন, ফিরে আসেন। হ্যাঁ আর ফিরে দিব কেন? হ্যাঁ সদর দরজা বন্ধ কর। আমি গেলাম, আচ্ছা খারাপ খারাপ। কি লাগবো ম্যাডাম? ফলের দোকানে কি মানুষ মরিচ কিনতে আসে? না কোন অসুবিধা নাই, তোর প্যাসেঞ্জার সহ যাবো। কি করছ বেটা, বেশি কথা কবি না,
চিনছো সাবারে? আমার নাম ডেঞ্জার আলী খাইয়া ফেলা, একটা খাই ভালো আমার খাবো না, এমনি কইলাম। শালা বদমাইশ। আরে ডেঞ্জার ভাই, ইশরে দেখলানি ভাই, ভাড়া ভাতে দিল সাই, আমার কইলা ভাই। তাতে কি হইছে, আপন রক্তে তো আর না। এত ফল দিয়ে কই যেতে তখন মানে বাসায় ফল খাইতে। এত ফল খাই দাও কে? আজকাল তো আমরা ফল খেয়ে থাকি, ডাল ডাল তেল চিনি যে দাম, তার থেকে সারা মাস ফল খাওয়ানোর খরচা কম, রং ও ফসা হয়, ফল দিমা কোন লাগে না। আর কত ফস হইবা, এমনি তো তোর টাসা কি যে কম। আমার সারা গোষ্ঠী তো ফল আর মিষ্টি পাগল, নাম শুনে বলতো না। না করলে বুঝুন কেমনে? বাপের নাম আখরোট আলী, মায়ের নাম কাঁঠালি বেগম, চায়ের বোন আলু বোখারা, নাশপাতি, আঙ্গুরি, আর আমি খুরমানি, ছোট দুই ভাই জাম্বুরা তরমুজ, ঘরের কাজের মাইয়া তার নামও বাঙ্গি। কি বুঝলা? যা বুঝাইলা। অবিশ্বাস না, তোমার নাম তো ডেঞ্জার আলী খাইয়া ফেলা, যা পাও খাইয়া ফেলাও। এই অপবাদ দিও না খুনমানি, তবে যেই নিয়ে থাকুক আমি তোমার ট্রেন বাড়ি করে দেবো। কমপক্ষে দু ভরি ওজন হবে, কত টাকা ভরি রে? ভরি? আরে বল না কত টাকা ভরি ভাই। আমি এখানে প্রথম এসেছি, কাছাকাছি গানের স্কুল কোথায় আছে বলতে পারেন? জি না, আমি রড সিমেন্টের ব্যবসা করি, গানের ব্যাপারে। ও আপনি গানের স্কুল খুঁজছেন? জি। ওই ওই ঝিলপাড়ের ওখানে কি জানি একটা একাডেমি না কি জানি আছে। হ্যাঁ, যে কোনো একটাতে গেলেই হবে, বাকিটা আমি ওদের কাছ থেকে জেনে নেব। সবুজ গাথা গেলে ওখানে একটা গানের স্কুল আছে, আপনি আমাদের সাথে আসতে পারেন, আমরা ওদিকটাই থাকি। চলুন। যা পাটি যা, চোর যেখানে সেদিকে যা। জঙ্গল আপনার সাথে বেয়াদবি করার আগে আমার খুরমানির গলার থেকে চেন নিছে, সেই জন্যই ওই বেচারকে দুর্দশা। এই যে আমার খুরমানির চেন, এইবার বলেন আপনার কেসটা কি? ভাই ভাই, এই শহরে আমি আমি নতুন এসেছি, রাস্তাঘাট ঠিকানা সবই আমার অজানা। আর কই তৈব না, বুঝা ভালাইছি, তান্দাবাজি পাল্লায় পড়ছিলেন। দেখা, আমার নাম ডেঞ্জার আলী খাইয়া ফালা, তো সবারে খাই না, চলো। আরে ভাবতেছো কি, আমার ভাই দেখছো না? তোমার আমি বই ডাকছি না। আরে চলো চলো চলো। মামা মামা মামা, ওরে বাড়ি এটা আমার না, আমি হইলাম কেয়ারটেকার, আমার কইছে ভাড়াটা তুলতে। এই ভাড়া দিয়ে ঝামেলা আমার ভালো লাগে না, তাই সব খেদাইয়া ওই ধইলা ফেলা ঠেলা ফেলারে লইয়া
ব্যবসা খুলছি, এলএম দ্বারা সোর ধরনের কারবার। সোর সোর থাকো শহর তো, রোজগার ভালোই হয়। তুমি খাও, তুমি খাও, কথা অনুহার খাও। তোমার বায়োডাটার কথা তো কিছু দিলাম না, এইবার কিন্তু নাম কেমন লাগবো, ডাক ডুক দেবো না? সাগরিকা। সাগরিকা? সাগরিকা তো একটা ছবির নাম, সেই ছোটকালে দেখছি, উত্তম সুচিত্রার ছবি। জাগা, বাপ মা আত্মীয় স্বজন ঘর বাড়ি কোথায় থাকো? কেউ নেই। কিছু নেই আমার। কেউ নেই, কিচ্ছু নেই, কিন্তু শহরে কেন এলা তা তো কইবা। কাজের খোঁজে এসেছি, আশ্রয় পেলে কাজ খুঁজব। আশ্রয় পেলে খুঁজবা মানে? এই যে এত বড় বাড়িটা, এইটা আশ্রয় মনে হয় না? দেখো সাগরিকা, আমি তোমার বোন কইছি, যদি মনে করো ভাই হতে পারো, তাইলে এই খালি বাড়িটা নিজের মনে করে আশ্রয় বানিয়ে নাও। আর কাম কি কাম জানো কও? সমস্ত ঢাকার সিটি চ্যানেল আমার, লাগিয়ে দেবো। আমি গান গাইতে জানি। রাখো রাখো রাখো, আর কই তৈব না, গান জানো তো, ধরো কাম হয়ে গেছে। একবার বাতি চালান দিয়া এক বড় স্টুডিওওয়ালার দামি আংটি পাওয়া দিয়েছিলাম, এইবার বেটার উপর চান্স লোন যাইব। তোমার বোন ভালো গান গায়? আমাগো মিন্টু দা, বুঝছো? বুঝো নাই, বুঝেছি। তোমার গানের এই আকাশে উঠাবার ক্ষমতা রাখে, যে সমস্ত গায়ক গায়িকা আজকে স্টার হয়েছে, বুঝছো? বুঝো নাই, বুঝেছি। ওল্ড ডেঞ্জার আলী, কি নাম বললে? কার নাম কইলাম? আমার, আপনার না বোনের? তোমার বোনের। আমার নাম সাগরিকা। বিউটিফুল নেম, ইটস এ রিয়েলি বিউটিফুল। তুমি তো নামই কাটবে অনেক দূর, বাকিটা পার করে দেবে তোমার অপরূপ সৌন্দর্য। গানের কণ্ঠ তো রয়েছে, তুমি স্টার হতে পারবে। ডেঞ্জার আলি, তোমার বোনকে আমি টেক করলাম। করেন করেন করেন, মানে ওকে স্টার বানাবার দায়িত্ব আমি নিলাম। বাহ বাহ বাহ, একটা গান শোনাবে সাগরিকা? হৃদয়ের মাঝে তুমি আছো তবু, এই বুকের মাঝে কেন পাই না? হৃদয়ের মাঝে তুমি আছো তবু, কখন এলে? বসো। এই তো যখন তোমার টেপটা বন্ধ হলো, পুরো অফিস খালি। হ্যাঁ, কি করছো একা একা? একটু রিল্যাক্স করছিলাম। মেয়েটির গলা কিন্তু অপূর্ব। দ্যাটস রাইট, ওকে প্রমোট করা যায়, এরকম প্রমিজিং গানের ভুবনে সহসা পাওয়া যায় না। ওয়েট, ছবি দেখাচ্ছি তোমাকে। একেবারে র আইটেম বানাবার মজাই আলাদা, অবশ্য তুমি বুঝবে না। নাও দেখো। An innocent face, চোখে মুখে ভাষা আছে, দরদও আছে, রিয়েলি সুন্দরী। মেয়েটার নাম কি? সাগরিকা।
হ্যালো মিস সাগরিকা আমি আপনাকে বলছি জি আমাকে কিছু বলছেন জি আমি আপনার সাথে কিছু কথা বলতে চেয়েছিলাম অচেনা মানুষের সাথে আমি কথা বলতে চাই না প্লিজ আহা চেনা জানা হতে কতক্ষণ কি আশ্চর্য পথ ছাড়ুন প্লিজ রাগ করবেন না দেখুন আমি অভদ্র লোক নই আমি শুধু রাস্তায় এভাবে মেয়েদের পথ আগলে দাঁড়ানোটা কোনো ভদ্রতা নয় একটা কথা তো শুনবেন আমার বেশ কি বলতে চান বলুন বলতে মানে বলতে চাই আপনাকে আমার ভালো লেগেছে আই লাভ ইউ যা বলেছি সত্যি বলেছি এক বিন্দু মিথ্যে বলিনি সারী ভুবনে বুঝি কে আমত হয়ে যাবে এই যৌবনের পাগলামি ঝড় দুটি হৃদয়ে বয়ে যাবে যদি ধৈর্য নদী আজ ভাঙে কুল তুমি বারণ করো না ভালোবাসারি ভুবনে আজ বুঝি কে আমত হয়ে যাবে এই যৌবনের পাগলামি ঝড় দুটি হৃদয়ে বয়ে যাবে ও গো সাথী চির সাথী ভালোবাসারি ভুবনে বুঝি কে আমত হয়ে যাবে এই যৌবনের পাগলামি ঝড় দুটি হৃদয়ে বয়ে যাবে সবই হারাবে সবই ফুরাবে শুধু দুটি নাম রয়ে যাবে ভালোবাসারি ভুবনে বুঝি কে আমত হয়ে যাবে এই যৌবনের পাগলামি ঝড় দুটি হৃদয়ে বয়ে যাবে ও গো সাথী চির সাথী
নিন। বেবি তাড়াতাড়ি চলো। আপনার ফুল বেবিতে ফেলে এসেছিলেন। হাত সরান, এ ধরনের অভদ্রতার অর্থ কি? দেখুন, আমি আমি আপনাকে ভালোবাসি মিস সাগরিকা। আমি শুধু জানতে চাই আপনি আমাকে অ্যাকসেপ্ট করেছেন কিনা। বলুন, কিছু বলুন। আপনার এই বাজে প্রস্তাবের কোনো জবাব আমার কাছে নেই। ভালোবাসার প্রস্তাব কখনো বাজে হতে পারে না। আমি আপনাকে পছন্দ করি। আই লাভ ইউ। Do you love me? No. But why? কেন আমাকে বিরক্ত করছেন? আমি তো আপনাকে বলেই দিয়েছি। তারপরেও কি জোর খাটাতে চান? না না, জোর করতে চাই না। প্রয়োজনে প্রয়োজনে আপনি সময় নিন, ভেবে দেখুন, আমার পরিচয় জেনে নিন, সব জেনে তারপর ভেবে চিনতে জবাব দেবেন। আমার সময়ের দরকার নেই, ভাববারও দরকার নেই, আপনার পরিচয় জানার কোনো ইচ্ছে নেই আমার। এই অডিটোরিয়ামে তোমাকে কেন নিয়ে এসেছি জানো? দেখাতে, খুব শীঘ্রই এখানে তোমার সঙ্গীত রজনী হবে, আমি করাবো। সত্যি বলছেন মিন্টুদা? ইয়েস, তোমাকে নিয়ে আমার অনেক আশা সাগরিকা। সঙ্গীতের ভুবনে গত 20 বছরে আমি তোমার মতো প্রতিভা পাইনি। ভাবতে পারো, হাজার হাজার শ্রোতা সামনে দাঁড়িয়ে তুমি গাইছ, আমি তোমাকে মান সম্মান গৌরব সব পাইয়ে দেব, ব্যাস শুধু তুমি ঠিক থাকলেই হলো। ডেঞ্জার আলি, মে আই কাম? দুই কাপ পরছি। এসো, এত রাগ করলে যে কি করু, দুনিয়ার কাজ, পাবলিকের ব্যাপার তো। কি লাগতাস? কিছু না, কটা গান তুললাম। আমার ডায়রি এনেছ? আনি নাই। কি? আনছি আনছি আনছি। ও মাগো, এই নাও। তা কি করলো মিন্টুদা? খুব খুশি, বলল আমার দ্বারা হবে। ওটা পুরান কথা, কবে হইব তা কও। তা তো মিন্টুদাই জানে, রিহার্সাল চলছে বেশ। একবার যদি শুভ চৌধুরীর সাথে শু করতে পারো, বাস ঠেকায় কোন শালায়, না না মুখ দিয়ে বেরিয়ে গেছে, ঠেকায় কোন বেটা। শুভ চৌধুরী কে? আরে কই কি, শুভ বুঝছো? বুঝো নাই, বুঝাইতেছি, শুভ চৌধুরী নাম করা গায়কের নাম, দেশ বিদেশে কত শো করে। অত বড় গায়কের সাথে শো করতে আমার অনেক দেরি আছে। আছো তবু এ বুকের মাঝে কেন পাই না, হৃদয়ের মাঝে তুমি আছো তবু এ বুকের মাঝে কেন পাই না। ও আমার ভালোবাসা বুকে এসো, ও আমার ভালোবাসা বুকে এসো, তুমি ছাড়া আর কিছু চাই না। হৃদয়ে ও হৃদয়ের মাঝে তুমি আছো তবু এ বুকের মাঝে কেন পাই না। Oh!
জীবনে তোমাকে খুঁজে তিরি আছো তবু এই বুকের মাঝে কেন পাই না সরাসরি ভালোবাসার কথা বলেছিল। হ্যাঁ মনে আছে। আমি তাকে বারবার অপমান করেছি, তাও মনে আছে। আসলে আসলে আমি তখন জানতাম না সেই শুভ চৌধুরী। কি কইলা? শুভ চৌধুরী মানে এই শুভ চৌধুরীর লগে তুমি ওই ব্যবহার করছো? হ্যাঁ, সর্বনাশ করছো। দুনিয়ার মায়া মানুষ ওর প্রেমে দেওয়া না, আর তুমি কিনা সেই গিরে মাপ চাও? ভালোবাসতে চায় খারাপ কিসে? সারা দাও, দুই দিনই স্টার হয়ে যাবা। না ডেঞ্জার ভাই, আমি ও কথা বলি না। প্রেম ভালোবাসা এই দুটো শব্দ থেকে আমি অনেক দূরে থাকতে চাই। তবে হ্যাঁ, চিনতে না পেরে আমি ওকে অনেক কটু কথা বলেছি, হয়তো মাত্রার বাইরে খারাপ ব্যবহারও করেছি। সেজন্য আমি তার কাছে ক্ষমা চাইব। ভাই আমার অটোগ্রাফটা দেন। থ্যাংক ইউ। আপনি আমার বাড়ি পর্যন্ত এসে ফিরে যাচ্ছেন কেন?
না মানে আপনি দেখুন প্রতি শুক্রবারে আমি আমার ভক্তদের অটোগ্রাফ দিয়ে থাকি তাই একটু ভিড় ছিল আপনাকে দেখেই ছুটে এসেছি চলুন বাকি কথা যেতে যেতে হবে আজ থাক অন্য দিন কেন আজই যেতে হবে ভাড়া দিতে হবে না আমাকে এক্ষুনি যেতে হবে ঠিক আছে কেন এসেছিলেন বলুন আসলে আসলে আমি আমার ব্যবহারের জন্য ক্ষমা চাইতে এসেছিলাম আপনি অনেক বড় শিল্পী না জেনে আপনার সাথে দুর্ব্যবহার করে ফেলেছি পারলে আপনি আমাকে ক্ষমা করবেন আপনার কোনো দোষ নেই আমি আপনাকে বেশি বিরক্ত করে ফেলেছি না শিল্পীকে শিল্পীকে আমি ভালোবাসি তাই অনুরোধ আপনি মনে কোনো কষ্ট রাখবেন না দেখুন শিল্পীকে ভালোবেসে শিল্পীর ভালোবাসা ফিরিয়ে দেওয়া যেমন আপনার ব্যক্তিগত অধিকার তেমনি ভালোবাসায় বিমুখ হয়ে কষ্ট পাওয়া আমার ব্যক্তিগত অধিকার ভালোবাসা যদি নাই দিতে পারেন অন্তত কষ্ট পাবার অধিকারটুকু ছিনিয়ে নেবেন না আমি যাই মিস্টার শুভ ঘটনাটা কি হ্যাঁ সন্ধ্যার সময় মাঞ্জা মুঞ্জা মাইরা কই যেতেছো রিহার্সালে তুমি না কইলা রিহার্সাল বন্ধ হ্যাঁ বন্ধ কিন্তু মিন্টুদা বলল উত্তরের এক বাড়িতে আজ শুধু আমার কাজ করবে উত্তরের বাড়িতে আরে ডেঞ্জার ভাই আজ যদি পার্টি আমার গানে খুশি হয় তাহলে ধরে নাও শো করাটা কোনো সমস্যাই না হায় 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 কই কি আগে কই বলো তুমি আমি যাবো তোমার সঙ্গে দাঁড়াও ডেঞ্জার ভাই আসলে আজ তোমাকে যেতে হবে না মিন্টুদা বললেন আমাকে একা যেতে হ্যাঁ মিন্টুদা কইলি রইল আজকে তুমি যাইবা কেমনে বাড়ি চিনবা কেমনে ওসব তোমাকে কিচ্ছু ভাবতে হবে না ডেঞ্জার ভাই আসলে মিন্টুদা বলেছে গাড়ি পাঠিয়ে দেবে ড্রাইভার এসে নিয়ে যাবে আবার পৌঁছে দেবে ওরে সর্বনাশ গাড়ি পাঠাই দিব তোমার জন্য বাহ এ তো দেখতাছি জাম্পিং অগ্রগতি কিন্তু বই ডেঞ্জার ভাই ওই যে গাড়ি এসে গেছে আমি যাই বুঝছেন বুঝেন নাই বুঝাইতাছি আজকা বইনে জন গাড়ি করে যাইতাছে কালকা বইনে আমার গাড়ি কিনে ফেলাইব আমি তখন সেক্রেটারি হবো সেক্রেটারি মানে লোকে আবার সালাম দিব এটা কি লাগলো বাপরে বাপরে বাপ সালাম দিব বেতাবাইছি বেতাবাইছি আসুন জি আসুন প্লিজ আপনি বসুন সাহেব এক্ষুনি এসে পড়বেন ডেঞ্জার ভাই ও ডেঞ্জার ভাই কারে চাই মিয়া ভাই শুভ ভাই না কি সৌভাগ্যের কপাল নিশ্চয় আপনি ঝাগরির কাছে আসেন আসে আসে আসেন কিন্তু সাগরিকে তো ঘরে নাই সাগরিকে তো রিহার্সাল করতে গেছে রিহার্সাল রিহার্সাল তো আজ বন্ধ কি জানি সাগরিকে কইল মিন্টু তো নাকি আলাদা রিহার্সাল করবো আলাদা রিহার্সাল করাবে কোথায় উত্তর তখন বাড়ি আছে সেইখানে এত রাতে উত্তরার বাড়িতে রিহার্সাল কেন শুভ ভাই কি হয়েছে আর কে গেছে ওর সাথে কেউ না সে একাই গেছে সর্বনাশ চলো আমার সাথে শোনো সাগরিকা রিহার্সাল একটা বাহানা মাত্র এখানে তোমার কাজ হবে মিস্টার দুবে এবং মিস্টার উলবন্ত সিংকে সন্তুষ্ট করা দ্যাটস অল তুমি তোমার লক্ষ্যে পৌঁছে যাবে আপনি এত জঘন্য ভাবতেও পারিনি এসব আপনি ভাবলেন কি করে আমি ভাবি না সাগরিকা করি যা দরকার তাই করি এ পর্যন্ত নিয়ে আসা হয়েছে ছেড়ে দেবার জন্য নয় মিস সাগরিকা আমি চিৎকার করব ও সব বোকামেরা করে তুমি বুদ্ধিমতী ভালো করে বুঝতে পারছো চিৎকার করে কোনো লাভ হবে না খুব খারাপ করছেন আপনাদের দোহাই লাগে আমাকে যেতে দিন
এত বড় সর্বনাশ করবেন না আমার। কোথায় আমি শুনি, আমি বাইরে অপেক্ষা করছি মিস্টার দুবে। ভর্তি কোনো সর্বনাশ নয়, দিস ইজ এনজয়মেন্ট। জোর করবে ক্ষতি হবে, নরম থেকো, ভালোই ভালোই কেটে যাবে, ইন্দ্রকে বেঁধে নিয়ে দেবে। শুভ তুমি এখানে? সাগরিকা কোথায়? সাগরিকা সে এখানে আসবে কেন? কি করেছেন মিন্টুদা, আপনার ড্রাইভারে তো নিয়ে আসলো। না শুভ, ওখানে যাবে না, ওখানে আমার 10,00,000 টাকা ডিল হচ্ছে। সাগরিকার ইজ্জত নিলাম করে। বুঝলেন মিন্টুদা, আমি আপনাকে খুব শ্রদ্ধা করতাম, কিন্তু আপনি যে এত খারাপ তা আমি জানতাম না। ছি 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 ছি, পুলিশ কেস হওয়ার আগে আপনি কিন্তু পালান। আমি বলছি যান, যান বলছি। তোদের মজা দেখাইতেছি, হাতে না ডেঞ্জার আলীর তালাসপতি। জিমের থেকে বাচ্চা বাড়ি করছি, এরপর কিন্তু বড় বাড়ি করবো। যাবি না থাকবি, না গেলে মায়া মানুষ বানাই দেবো। আর শুভ তোমার জন্য কি করছে ভাবতে পারো? জীবন বাঁচিয়ে রাখা তোমার বাঁচিয়ে আনছে, এক কথায় তোমার নতুন জীবন দিচ্ছে তোমার। শুধু তাই না, মাইয়া মানুষের সবচেয়ে বড় সম্পদ যে ইজ্জত, তাও বাঁচাই দিছে ওই শুভ। চুপ করো, চুপ করো ডেঞ্জার ভাই, আমি আর, আমি আর শুনতে পাচ্ছি না, আমি আর শুনতে পাচ্ছি না। শুনতে পারবা না কেন? কাল দিয়ে করতেছি, একবার যাও তার কাছে, বেচারা কি অবস্থা একটু দেখে আসো। হ্যাঁ, তোমার জীবন রক্ষা করে কি লোকটা ভুল করছে? না ডেঞ্জার ভাই, তার মতো মহৎ প্রাণ মানুষ এই পৃথিবীতে কজন হতে পারে? তাইলে তার সামনে যাইতে চাও না কেন? কোথায় যে আমার বাধা, আমি তা বোঝাতে পারবো না ডেঞ্জার ভাই। শুভ চৌধুরী আমাকে ভালোবাসে, কিন্তু তার ভালোবাসার বিনিময় দেবার কোনো পথ আমার নেই। যে আমার জন্য জীবন পর্যন্ত বাজি রাখতে পারে, আমি যে তার প্রেমের প্রতিদান দিতে অক্ষম।
আমি অক্ষম ডেঞ্জার ভাই, অক্ষম। তাই বলে তোমার সে একটু সেবাও পাইতে পারে না? অনেকে আসে, রুগী দেখে চলে যায়, কিন্তু কাছে থাকার মতো কেউ নাই তার। তাছাড়া বড় একা। রোগীকে অত দূর থেকে দেখতে নেই, কাছে আসতে হয়। বসো। ফুলগুলো আমার জন্য এনে থাকলে দিতে পারো। আজ তোমাকে একটা নতুন গান শোনাবো। আজ আমি চলে যাচ্ছি, অজান্তে কোনো ভুল হয়ে থাকলে আমাকে ক্ষমা করে দেবেন। দাঁড়াও সাগরিকা, কটা দিন কাছে থেকেও কি আমাকে একটু বুঝতে পারোনি? ছেলেবেলায় বাবা মা হারিয়েছি, সুরকে সম্বল করে এই শহরে এসেছিলাম। আজ আমি প্রতিষ্ঠিত, যশ খ্যাতি সম্মান সব সব পেয়েছি, শুধু শুধু যে জিনিসে অভাব বোধ করছি তা হলো ভালোবাসা। প্রথম দেখাতে আমি তোমাকে ভালোবেসেছি, বারবার আমার ভালোবাসাটুকু আমি তোমাকে বোঝাতে চেয়েছি। আজ যাবার সময় শুধু এইটুকু বলে যাও, কেন কেন আমি তোমার ভালোবাসার যোগ্য হতে পারলাম না? আমি অসহায় শুভ সাহেব, আপনি আমাকে না অনেক ক্ষমা চেয়েছ, আর আমি ক্ষমা করতে পারবো না, তোমাকে বলতেই হবে। কেন তুমি আমার অযোগ্য? কি নেই তোমার? প্লিজ শুভ সাহেব, প্লিজ আমাকে প্রশ্ন করবেন না, আপনার প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। আমি শুধু বলবো, আপনি কাউকে ভালোবেসে না, তুমি আমার আত্মার সাথে মিশে গেছো সাগরিকা। আমি যে সাগরিকাকে দেখেছি জেনেছি, শুধু শুধু তারই মনটুকু চাই। আমি যে সাগরিকাকে ভালোবেসেছি শুধু তারই ভালোবাসা চাই। তার ভালোবাসা ছাড়া শেষ হয়ে যাবে শুভ, শেষ হয়ে যাবে। হৃদয়ের মাঝে তুমি আছো তবু,
এ বুকের মাঝে কেন পাই না বুকে এসো আমার ভালোবাসা বুকে এসো তুমি ছাড়া কিছু চাই না হৃদয়ে ও হৃদয়ে কেন পাই না তুমি গাড়িটা লক করে এসো আমি চিঠিটা পোস্ট করে আসছি তোমার চাবি কাম অন প্লিজ থ্যাংক ইউ কাল নতুন পার্টির কন্ট্রাক্টটা সই হলে বেশ ভালো হবে কি বলো কই এসো আমাদের প্রোগ্রামটা কিন্তু বেশ জমেছে তোমার পারফরমেন্স কিন্তু খুব সুন্দর বিউটিফুল ওকে গুড নাইট এই শোনো এক ঘন্টার মধ্যে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হবে ওকে বাই সেবা করতে পারি আপনার আমি রুম নাম্বার 908 এর গেস্টের নাম জানতে চাচ্ছি আই মিন খুব পরিচিত ফেস মনে হচ্ছে 908 উনি সুপারস্টার সিঙ্গার মিস্টার শুভ চৌধুরীর গার্লফ্রেন্ড উনি নিজেও একজন স্টার নাম মিস সাগরিকা এনিথিং মোর নো থ্যাঙ্কস সাগরিকা দরজা খোলো সাগরিকা আমি রবিন বলছি দরজা খোলো কি হলো কি দেখছো কই কিছু না তাড়াতাড়ি চলো বুঝেছি খিদে আমার চেয়ে তোমার বেশি পেয়েছে চলো কুইক কুইক চলো বসো বাহ কি খাবে বলো সাগরিকা
এই সাগরিকা, কি হলো, কি ভাবছো? কই, কিছু ভাবছি না তো। ওকে, কি খাবে বলো? আজ মেনু তোমার পছন্দ। স্যার, আপনার ফোন। ফোন? ওকে সাগরিকা, তুমি অর্ডার দাও, আমি আসছি। Keep
সাগরিকা, সাগরিকা কি ব্যাপার? সাগরিকা চিনতেই পারছো না আমাকে? জি, আমাকে বলছেন? খেয়ালি রাখো, আমার কথা শোনো। তুমি ভেবেছ আমি মরে গেছি, জীবন নতুন করে সাজাবে, এতে দোষ নেই, চলো আমার সাথে। সাগরিকা কি হয়েছে? সাগরিকা কে আপনি? আমি ওর সাথে কথা বলছি। দেখো, আমি স্বীকার করছি আমার অনেক ভুল আছে, আর হবে না, চলো। আই মিস্টার, আমি জানতে চেয়েছি কে আপনি। আমি কে তা ওকে জিজ্ঞেস করুন। তুমি ওকে চেনো সাগরিকা? না, আমি চিনি না। কেন মিথ্যে বলছো? ওকে সব বলা উচিত তোমার। শুভ, লোকটা কি বলছে? এই যে মিস্টার, আপনি যাবেন এখান থেকে। দেখুন, ও মিথ্যে বলছে, সাগরিকা আমার স্ত্রী। স্যার, এই লোকটা আমাদের ডিস্টার্ব করছে। আই ওয়ান্ট হিম আউট, ডোন্ট টাচ। আরে আশ্চর্য, ও আমার স্ত্রীকে নিয়ে বসে আছে, আর আমি তোমাকে ছাড়বো না সিঙ্গার। আমার বউকে নিয়ে বেড়ানোর কোনো কোনো অধিকার নেই তোমার। তুমি জানো না সাগরিকা, তোমাকে আমি কত ভালোবাসি। তোমার মূল্য আমি তোমাকে হারিয়ে বুঝেছি। তুমি ছাড়া আমি অস্তিত্বহীন সাগরিকা। কেন তুমি আমাকে অস্বীকার করলে সাগরিকা? এত বড় অন্যায় তুমি কেন করলে? একুন রাহু আমাকে গ্রাস করতে এসেছে, কি করতে চলেছি আমি? আমার এই মিথ্যে আমাকে কোথায় নিয়ে যাবে? শুভ যদি সব জেনে ফেলে কি হবে? সুখ আমার সয় না কেন? এতদিন পর কেন এলো সে? কেন, কেন? আমাকে একটা সুযোগ দাও সাগরিকা, আমি বলতে চাই, আমার ভুল হয়ে গেছে। তুমি তুমি আমাকে মাফ করে দাও সাগরিকা। তোমাকে ছাড়া আমি বাঁচব না সাগরিকা, বাঁচব না, বাঁচব না। চলো সাগরিকা, ছাড়ো। কি করছেন? আমার সাথে চলো, ছেড়ে দিন আমাকে। শুভ, সাগরিকা ছাড়ুন আমাকে। তোমাকে শেষবারের মতো জিজ্ঞেস করছি, আমি অস্বীকার করে কোনো লাভ হবে না। তুমি আমার সাগরিকা। না, আমি আপনার কেউ নই, চিনি না আমি আপনাকে। সাগরিকা, 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 প্লিজ প্লিজ সাগরিকা, আমার কথা শোনো সাগরিকা, সাগরিকা, প্লিজ দাঁড়াও সাগরিকা, দাঁড়াও। যতক্ষণ আমার কাছে সত্য স্বীকার না করবে আমি তোমাকে যেতে দেব না সাগরিকা। কিসের সত্য, কি জানতে চান আপনি? আমার স্ত্রীর ডানুরুতে একটা দাগ আছে, আমারই দেয় আঘাতে ক্ষত চিহ্ন, আমাকে দেখিয়ে দাও, না থাকলে তুমি চলে যাবে। দেখাও সাগরিকা, দেখাও, দেখাচ্ছ না কেন? দেখাও, কোন সাহসে তুই ওকে হাত দিয়েছিস? বলো সাগরিকা, তুমি ওকে বলে দাও তুমি আমার স্ত্রী। Hey!
ওকে মারতে চাইনি সাগরিকা, বিশ্বাস করো। ও তোমাকে, চলো আমরা এখান থেকে চলে যাই। সাগরিকা আমাকে ভালোবাসে না, আমার সাগরিকা পর হয়ে গেছে। না মানি না, আমি মানি না, সাগরিকা আমার পর হতে পারে না। সাগরিকা শুধু আমার, শুধুই আমার। শুনেছো, শুনেছো গড, আই এম টকিং টু ইউ। তোমার এই পৃথিবী একটাই, একবারই জন্মেছি আমি, আর একবারই ভালোবেসেছি। আমার সেই ভালোবাসা সাগরিকা, এই পৃথিবীতে আমার চেয়ে বেশি কেউ সাগরিকাকে ভালোবাসতে পারে না। তুমি আমার সাগরিকাকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারো না, পারো না। এত বড় অন্যায় তুমি আমার সাথে করতে পারো না, পারো না, পারো না। সাগরিকা, আমি কেন বেঁচে আছি জানো? শুধু তোমার ভালোবাসার জন্য। আর তুমি বেঁচে আছো শুধু আমার জন্য। আমি ছুঁয়েছি তোমায়, আকাশ ছুঁয়েছে মাটিকে, আমি ছুঁয়েছি তোমায়, প্রজাপতি ছুঁয়েছে ফুল, তুমি ছুঁয়েছো আমায়। Thank you.
সহে মিলনে আছো আনন্দ বিমানে চাওয়াতে পাওয়াতে আছো এই জীবনেরই গানে মাটিকে আমি ছুঁয়েছি তোমায় প্রজাপতি ছুঁয়েছে ফুল তুমি ছুঁয়েছো আমায় সাগরিকা বেঁচে আছি তোমারই ভালোবাসায় সাগরিকা মরার পর বড় একা হয়ে গেছি হুজুর সাগরিকা মরেনি সাগরিকা বেঁচে আছে ওর সাথে আমি দেখা করে এসেছি দেখা আমার সাগরিকার সাথে দেখা হয়েছে আপনার বেঁচে আছো কোথায় হুজুর কোথায় আছে ঢাকায় না হুজুর আপনি নিশ্চয় ভুল দেখেছেন ও বেঁচে থাকলে কি একবারও আমার সঙ্গে দেখা করতো না কি করে হতে পারে এই প্রশ্নটাই তুমি ওকে করবে আমার সামনে আমার সাথে ঢাকায় গিয়ে চলো ওই ক্যাসেটটি এই নে এইটি সাগরিকা আমার কণ্ঠ শুনে ঠিকই চমকাও তারপর আবার এই অস্বীকার কেন আমাকে জীবিত দেখে অবাক হয়েছো তুমি তাই না না সাগরিকা না চিৎকার করো না তাতে সমস্যা বাড়বে এটা তোমার আমার ব্যাপার তোমার কোনো ক্ষতি করবো না এসো দেখো কাকে নিয়ে এসেছি চলো দেখো এবার বলো ও তোমার মামা নয় মামা আমার মামা হ্যাঁ তুমি বলো ও তোমার ভাগ্নি সাগরিকা কিছু মনে করবেন না ছোট হুজুর ও আমাদের সাগরিকা না ও সাগরিকা না কেমন মামা তুমি তুমি না ওকে লালন পালন করেছো অথচ চিনতেই পারছো না চিনবে কেন চিনবে থাকছো স্যার কিছু মনে করবেন না মা ওনার স্ত্রীর মৃত্যুর পর না কাকে বোঝাচ্ছ তুমি তোমরা দুজন এক হয়ে চক্রান্ত করে মিথ্যে বলছো এটা আমাকে ফাঁকি দেওয়ার ষড়যন্ত্র আমি কেন ফাঁকি দেবো ছোট হুজুর সাগরিকাকে জীবিত দেখলে আমার তো পাগল হবার কথা সাগরিকা সব ষড়যন্ত্র সবাই আমার কাছ থেকে সাগরিকার মুক্তি চায় কিন্তু আমি আমি তোমাকে মুক্তি দিতে পারি না সাগরিকা শুভ 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 কি হচ্ছে সাগরিকা শুভ ও মরেনি ও বেঁচে আছে কে মরেনি ওই যে রবিন রবিন বেঁচে আছে শুভ ও মাই গড যাক একটা দুশ্চিন্তা থেকে রেহাই পেলাম কিন্তু ও আবার সমস্যা করেছে নাকি হ্যাঁ শুভ ও আমাকে ধরে নিতে এসেছিল তুমি ভয় পেও না সাগরিকা
এটা আমাদের এলাকা, এখানে কেউ তোমার ক্ষতি করতে পারবে না। আমি তো আছি বাবা তোমার পাশে, রিল্যাক্স রিল্যাক্স। শোনো না শুভ, আমি এখান থেকে যাব না। কি বলছো, লোকে বলবে কি? যাই বলুক, আজ আমাকে যেতে বলো না প্লিজ, আমার ভয় হচ্ছে। ঠিক আছে, একটা কাজ করো, তুমি আমার রুমে থাকো, আমি না এখানটাতে থাকবো, কি বলো? বলো কোথায় যাচ্ছ তুমি? রেকর্ডিং এ যাব, কেন তুমি জানো না? ও ঠিক আছে, ওকে বাই। এই শোনো, তাড়াতাড়ি আসবে তো? আচ্ছা বাবা আসবো। আমি রবিন বলছি সাগরিকা। শোনো সাগরিকা, আমার কথা না শুনে ফোন রেখো না প্লিজ। আজ তোমার পিতৃতুল্য মামা তোমাকে চিনতে অস্বীকার করলো। আমি জানি তুমি আমার কাছ থেকে মুক্তি চাও। তোমার মামার চোখে মুখে মিথ্যে লেখাগুলো আমি পড়তে পেরেছি। তুমি আমার স্ত্রী সাগরিকা। না, আমি তোমার স্ত্রী সাগরিকা নই। আমি কার স্ত্রী নই, প্লিজ আমাকে একটু একা থাকতে দাও। তুমি তুমি আমার বেঁচে থাকা হারাম করে দিয়েছো। কেন? আর কোনো কাজ নেই তোমার? কেন কেন হারাম করে দিয়েছো? কেন কেন? মেমসাহেব, খাবার রেডি। ও তুমি, ঠিক আছে তুমি খেয়ে নাও, আমার খিদে নেই। এভরিথিং ওকে? ইয়েস স্যার। মিস্টার শুভ? ইয়েস। কল টেপ করার সব ব্যবস্থা হয়ে গেছে, বাইরে জিপে পুলিশ রেডি, ড্রেস হবার সাথে সাথে আমরা মুভ করব। থ্যাংক ইউ ইন্সপেক্টর। আমি জানি সাগরিকা, ফোন তুমি তুলেছো, তোমার নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ আমি চিনি। দেখুন, বারবার আমাকে বিরক্ত করবেন না, আমি আমি আপনাকে চিনি না। মিথ্যেকে সত্য বানানো যায় না সাগরিকা। তোমাকে হারিয়ে আজ আমি পাগলের মতো ঘুরছি। শুভর কাছে সব সত্য প্রকাশ করে দাও। তুমি কেন বেচারাকে অন্ধকারে রেখেছ? বলে দাও, তুমি আমার স্ত্রী। কতবার বলেছি আমি আপনার স্ত্রী নই। আপনার স্ত্রী যদি হারিয়ে গিয়ে থাকে আপনি পুলিশে খবর দিন, আমাকে কেন বারবার বিরক্ত করছেন? কি বলবো পুলিশের কাছে,
দেখো সাগরিকা, পুলিশ আদালত যাই বলো সব জায়গায় যাব আমি, তাতে কি হবে? তোমার শুভর বদনাম হবে, আরেকজনের স্ত্রীকে ভাগিয়ে প্রেম করছে, বিয়ে করতে চলেছে, এসব কথা ফাঁস হয়ে যাবে। তাছাড়া তোমার উরুতে রয়েছে আমারই দিয়ে আঘাতের দাগ। এ কথা কোর্টে দাঁড়িয়ে শত শত মানুষের সামনে যখন বলবো আমি, কি লজ্জার ব্যাপার তাই না? তুমি আমার স্ত্রী প্রমাণ হবে, তখন তো আমার কাছে আসতেই হবে তোমাকে। গুড, পুলিশ আমার কল ট্রেস করে ফেলেছে, কথা বাড়াবো না, তোমার বালিশের নিচে চিঠি পাবে। মন বদলালো কিনা রাতে ফোন করে জেনে নেব, ঘরে থেকো। সাগরিকা, তোর আপামনি কোথায় রে? আপামনি তো বিকালেই চলে গেছে। চলে গেছে কেন? বলতে পারি না। ঠিক আছে তুই যা। সাগরিকা, তোমার বিছানা পর্যন্ত আমি এসেছিলাম, তুমি জানো আমার দ্বারা সবই সম্ভব। ফোন ট্রেস করে তোমরা আমাকে যে আইনের কাঠ করা পর্যন্ত নিতে চাও, সেখানে আমি তোমাকে ছাড়া যাব না সাগরিকা, আর তাতে শুভ চৌধুরীর জীবনটাই বরবাদ হয়ে যাবে, বাকি কথা ফোনে হবে। হ্যালো, কে সাগরিকা? কথা বলো সাগরিকা। হ্যালো 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 সাগরিকা, কথা বলো সাগরিকা। হ্যালো, গুড ইভিনিং মিস্টার শুভ চৌধুরী। আপনি? রবিন চৌধুরী। কেন এসেছেন এখানে? এত আয়োজন করে ফোন ট্রেস করেও পুলিশ কেন আমাকে ধরতে পারল না, কেন জেলে দিল না, এসব ভেবে আপনি বেশ বিচলিত জানি। কিন্তু মিস্টার শুভ, আমাকে জেলে দিতে চাইছেন কেন বুঝতে পারছি না। জেলে তো আপনার যাওয়া উচিত, আপনি আমার স্ত্রীকে আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছেন। আমি তো আমার লিগ্যাল ওয়াইফকে চাচ্ছি। ডোন্ট টক অল ননসেন্স, চলে যান এখান থেকে, নইলে আমি পুলিশ ডাকবেন তো, কোনো আপত্তি নেই। তার আগে ঠান্ডা মাথায় আমার কথাগুলো শুনুন, আমি প্রলাপ বকতে আসিনি। আপনি একজন জনপ্রিয় শিল্পী, আমার ফিলিংস আছে আপনার জন্য। আপনার ফিলিংসের কোনো প্রয়োজন নেই আমার। সাগরিকা আপনার সাথে মিথ্যে অভিনয় করেছে। স্টপ দ্যাট, আমি কিছু শুনতে চাই না, চলে যান, চলে যান এখান থেকে। না, আমি যাবো না, পৃথিবী উল্টে যাক, আজ সবকিছু না বলে আমি যাব না, কারণ ফাইনাল স্টেজে যাবার আগে এটা আমার দায়িত্ব। ওকে বলুন, বলে চলে যান। জমিদার রায়হান চৌধুরীর একমাত্র ছেলে রবিন চৌধুরীর সাথে দু বছর আগে সাগরিকার বিয়ে হয়েছে। আই এম দ্যাট রবিন চৌধুরী, দীর্ঘ 8 মাসও আমার সাথে ঘর করেছে, হঠাৎ একটা অ্যাক্সিডেন্টে আমাদের বিচ্ছেদ ঘটেছে, আমি আমার স্ত্রীকে হারিয়ে ফেলেছি। দীর্ঘ 14 মাস ধরে ওকে আমি খুঁজে বেড়াচ্ছি। 14 মাস কেন? 14 বছর ধরে খুঁজুন আপনার স্ত্রীকে, আপনার ওসব বানানো কেচ্ছা কাহিনী অন্য কোথাও শোনান গিয়ে। সাগরিকা আমার পাকতত্ত্বা স্ত্রী, যদি কেউ ওর ক্ষতি করার চেষ্টা করে তবে মনে রাখবেন ওর জন্য আমি জীবনও দিতে পারি। হ্যাঁ, আপনি আমার মুখের কথা বলে ফেলেছেন মিস্টার শুভ চৌধুরী, আমার ভালোবাসার জন্য আমিও সব করতে পারি, আর আমার ভালোবাসার নাম সাগরিকা।
I will kill you! আরেক পাঁচজনের সাগরিকার নাম মুখে নিস, আমি তোকে খুন করব। এই রাত তো আমার হবার কথা শুভ সাহেব, খুন তো আমার করার কথা। এই একই ঘটনা যদি আপনার সাথে হতো, আমার জায়গায় যদি আপনি হতেন, তাহলে কি করতেন? অন্যের সাথে প্রেম করতে দিতেন নিজের স্ত্রীকে? You bloody! Get out! 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 Get out from my house! সব কথা ফাঁস হয়ে যাবে, চৌরুতে আমার এই আঘাতের ক্ষত চিহ্ন রয়েছে, তুমি আমার স্ত্রী প্রমাণ হয়ে যাবে। চৌরুতে আমার এই আঘাতের ক্ষত চিহ্ন রয়েছে, তুমি আমার স্ত্রী সাগরিকা, তা প্রমাণ হয়ে যাবে। আমার সাথে এত বড় মিথ্যে নাটক কেন করেছো সাগরিকা? আমার ভালোবাসার সাথে এত বড় প্রতারণা কেন করেছো সাগরিকা? কেন বিবাহিত হয়ে কুমারী সেজে কেন প্রেমের অভিনয় করেছো আমার সাথে? জবাব দাও! আমি কোনো নাটক করিনি, আমার ভালোবাসায় প্রতারণা ছিল না। বিশ্বাস করো, আমি কোনো অভিনয় করিনি তোমার সাথে। মিথ্যে কথা, মিথ্যে বলছো তুমি। মিস্টার রবিন চৌধুরী তোমার স্বামী, দীর্ঘ 8 মাস তুমি ঘর করেছো তার সাথে। বলো, রবিন চৌধুরীর সাথে তোমার বিয়ে হয়নি? বলো বলো, তুমি তার স্ত্রী নও? জবাব দাও। কি জবাব দেবে তুমি? হ্যাঁ বলো, কি জবাব দেবে? জবাব দেবার মতো আছেই বাকি তোমার কাছে? ধরা পড়ে যাবার ভয়ে পালিয়ে এসেছো তুমি আমার ঘর থেকে, কারণ তুমি জানতে রবিন চৌধুরীর সাথে চলে যাওয়া ছাড়া আর কোনো পথ নেই তোমার। তাই বসে বসে তার টেলিফোনের অপেক্ষা করছো? শেষ পর্যন্ত কিনা তোমার মতো একটা নষ্টা মেয়ের ছলনাকে ভালোবাসা ভেবেছিলাম। এত বড় ভুল এই শুভ চৌধুরীর জীবনে, এত বড় ভুল! ও তোমার মতো একটা ছলনাময়ী শিল্পী হলো কি করে? হ্যাঁ তুমি তুমি পুরো নারী জাতির কলঙ্ক। আমি জানতাম তুমি তোমার ভুল বুঝতে পারবে। আমার টেলিফোনের জন্য তোমার অপেক্ষা আমাকে সব বলে দিয়েছে। তুমি যা কিছু করেছো আমার মৃত্যু হয়েছে জেনেই করেছো, সেজন্য আমার কোনো রাগ নেই সাগরিকা। শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ আমি শুনছি। আমার বিশ্বাস ছিল একদিন আমার প্রেম আমার কাছে ফিরে আসবে, তাই না সাগরিকা? চুপ করে আছো কেন? কিছু বলো, আমি তোমার মুখে শুনতে চাই। কি শোনাবো? নিজের ভালোবাসাকে একটু আগে খুন করেছি আমি, যার ভাগ্যে সুখের ঠিকানা লেখা নেই, তার কি বা বলার আছে? এসব কথা বলো না সাগরিকা, আমি তোমাকে সব দেব। হ্যাঁ তাই তো, যাকে হৃদয় উজাড় করে ভালোবেসেছি তার দেয়া সমস্ত কলঙ্ক মাথায় নিয়েছি, একটুও প্রতিবাদ করিনি।
বলতেও চেষ্টা করিনি। আট মাস ঘর করা বলতে যাবো চায়, স্বামী স্ত্রীর সম্পর্ক বলতে যাবো চায়, তা আমার সাথে কোনোদিনও হয়নি। একদিন তুমি স্বেচ্ছায় আমার কাছে আসবে, সেই বিশ্বাসে আমি তোমার পবিত্রতা নষ্ট করিনি। কিন্তু ওসব কথা কেন তুলছো সাগরিকা? তুমি জানো তোমার উপর শুধু আমারই অধিকার আছে, শুধু আমার। আমি তোমার স্বামী। একজন পাগলকে কোনোদিনও স্বামী বলে স্বীকার করা যায় না। তবু আমি আপনার সাথে যাব মিস্টার রবিন। কেন জানেন? শুধু শুধু আমার শুভর জন্য, যে আমাকে নিঃস্বার্থভাবে শুধু দিয়েই গেছে, বিনিময়ে কিছুই পায়নি। এত ভালোবাসো শুভকে কেন সাগরিকা? কেন ভালোবাসি? যদি আপনার নিষ্ঠুরতা আর শুভর মনের বিশালতা পাশাপাশি রেখে দেখতে পারতেন, তবে বুঝতে পারতেন রবীন সাহেব কত ভালোবাসা যায় তাকে। আপনি আসুন, আমি অপেক্ষা করব। আমাকে মাফ করে দাও সাগরিকা। একটু পরেই রবিন আসবে, তুমি চলে যাও শুভ, যাও। রবিন কখন আসবে তা আমি জানি সাগরিকা, ফোনে ফোনে আমি তোমাদের সব কথা শুনেছি। আমাকে ভালোবেসে নিজেকে এভাবে শেষ করে দেবে তা আমি হতে দেব না সাগরিকা। তুমি কেন বুঝতে পারছো না শুভ, ও একটা অমানুষ, বর্বর, খুনি। শুভ, তুমি তো আমার সুন্দর জীবনটাকে আমার জন্য শেষ করে দিও না। তুমি যদি আমার জন্য নিজেকে শেষ করে দিতে পারো তবে আমিও তোমার জন্য শেষ হতে পারি সাগরিকা। না শুভ, শুভ আমি বড় অসহায়। শুভ, সুখ 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 আমার কপালে লেখা নেই। ভালোবাসা কাকে বলে? তোমার বুকে মাথা রেখে প্রথম বুঝেছিলাম, কিন্তু কিন্তু কি করব, আইনের বেড়াজাল থেকে আমি বেরোতে পারবো না। ও আমাকে ও আমাকে আমাকে জোর করে নিয়ে যাবে। পৃথিবীর কোন শক্তি আমার সাগরিকাকে আমার কাছ থেকে নিয়ে যেতে পারবে না। শুভ, হ্যাঁ সাগরিকা। চলো সাগরিকা, কিছুই নিতে হবে না তোমাকে, আমার সাথে শুধু সাগরিকা যাবে। না আমি যাব না, আমি তোমার কাছ থেকে মুক্তি চাই। তুমি আমাকে ডিভোর্স দেবে, না দিলে আমি দেব ডিভোর্স। শুভ তোমাকে আইন পড়িয়েছে তাই না? জীবন থাকতে রবিন চৌধুরী, জীবন থাকতে রবিন চৌধুরী না তোমাকে ডিভোর্স দেবে, না তোমার কাছ থেকে ডিভোর্স নেবে। চলে যাও, চলে যাও। তুমি কেন যাব? মৃত মানুষের কথায় নো নো নো, মৃত মানুষের কোনো মতামত থাকতে পারে না। আমি তোমাকে নিয়ে যেতে এসেছি, চল। আর যা কিছু হবে আমার ইচ্ছা মতো হবে, শুধু আমার ইচ্ছা মতো। দরকার হলে তোমার লাশ নিয়ে যাব আমি, চলো। ওর হাত ছেড়ে দাও, আমার স্ত্রীর হাত ছেড়ে দিতে বলিস,
You bloody! Get out! Hey! Shagorika, tomar moto poshur sathe kothao jabe na. Or haath chhere dao. You bastard! হাসপাতালে যেতে হবে না, কোর্টে যাবো তোমাকে, ওই জানোয়ারের থাবা থেকে আগে তোমাকে মুক্ত হতে হবে। আমি যদি তোমাকে না পাই তাহলে কেউ তোমাকে পাবে না, কেউ না, কেউ না, কেউ না, কেউ না। সাগরিকা, তুমি আমাকে কেন কেন বাঁচাতে চাও? আমি জানি তুমি আমাকে ভালোবাসো, দোয়াই লাগে, তুমি সরে যাও, সরো না। ট্রেন আসছে, একসাথে বাঁচতে চাও না তুমি? একসাথে মরতে তো পারি, বলেছিলাম না জীবনও দিতে পারি তোমার জন্য। যে ভালোবাসাটুকু অনুভব করতে এতগুলো দিন অপেক্ষা করেছি, আজ তোমার চোখে মুখে সে ভালোবাসা আমি দেখেছি সাগরিকা। আমার আর কিছুই চাওয়ার নেই। সরে যাও।